নেপালের পশ্চিমাঞ্চলে ভারী বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে অন্তত ১৭ জনের প্রাণহানি হয়েছে, নিখোঁজ রয়েছেন আরও দর্শন। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছেন উদ্ধারকর্মীরা। তারা আসাম জেলায় মাটির নিচে চাপা পড়া ৫টি বাড়ির ধ্বংসাবশেষ থেকে হতাহতদের বের করে আনেন। রাজধানী কাঠমান্ডু থেকে ৪৫০ কিলোমিটার পশ্চিমে এ জেলার অবস্থান। আটকে পড়াদের বের করে আনার অংশ হিসেবে উদ্ধারকারীরা হাত দিয়ে কাদা সরাচ্ছেন। আহতদের দ্রুত পার্শ্ববর্তী হাসপাতালে নেওয়া হয়েছে। নেপালের পাহাড়ি অঞ্চলে প্রায় আকস্মিক বন্যা এবং ভূমিধসের ঘটনা ঘটে। বিশেষ করে জুন থেকে সেপ্টেম্বর নাগাদ বর্ষা মৌসুমে এ ধরনের ঘটনা বেশি ঘটে থাকে। সরকারি হিসাব অনুযায়ী দেশ জুড়ে আকস্মিক বন্যা এবং ভূমিধসে চলতি বছর এখন পর্যন্ত ৪৮ জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছেন ১২ জন। Of the district police office Kailali said that in Bhajani municipality 8 about 1